আজকে আমাদের একজন দর্শক বন্ধু তিনি বলছেন যে জ্যোতিষী আমাকে বলেছেন আমার শনির দশা চলছে, এই মুহূর্তে আমার কি করা উচিত। তা আমি প্রথমে আপনার জ্যোতিষীর কথা ধরেই বলি যে শনির দশা মানেই যে খারাপ সেটা নয়, শনি কর্মফলের দেবতা, কর্মফল প্রদান করছেন। আচ্ছা, শনির দশা চলছে, অতিরিক্ত চিন্তা করুন, চিন্তা করতে করতে আপনার স্ট্রোক হয়ে যাক বা আপনি আর অন্য কোনো রোগে পড়ে যান, ডায়াবেটিস চলে আসুক, এসব যদি কি চান আপনি, বসে বসে ভাবলে কোনো দিন সমস্যা দূর করা যায় না। শনির দশা চলছে, শনির দশাকে শনির জায়গায় দশা কাটাতে দিন, আপনি আপনার জীবনে আনন্দের দশা ফিরিয়ে নিয়ে আসুন। অযথা টেনশান করবেন না, বাক্য সংযম করুন অন্যের সঙ্গে কথা বলার ব্যাপারে, অতিরিক্ত টেনশান বাদ দিয়ে সকলের সঙ্গে মেলামেশা, খাওয়া দাওয়া, হইচই এগুলো করুন। আর ঈশ্বরের পথ, ভগবানের পথ, এই পথে চললে মনে রাখবেন কোনো দশা আপনার ক্ষতি করতে পারবে না। শনির দশা চলছে, তাকে শনির মতো চলতে দিন। আপনি আপনার দেবগুরু অর্থাৎ আপনার যদি গুরু থাকেন, সেই গুরু স্মরণাপনীত পথে, ঈশ্বরের পথে, ভালো কর্মের পথে, সুকর্মের পথে চলতে থাকুন, সমস্ত দশা মশা হয়ে বেরিয়ে যাবে, এইভাবেই চলা হোক। ভালো থাকুন আজকে।